এই যে আমাদের বড় কুমার অপারেটর এখানে অপারেট করছে আজকে মিক্সচার নিয়ে জোরে তালি দিয়ে দিন তো, ওরাই একমাত্র আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সো হ্যালো বন্ধুরা, ডিজে বিএম ব্লগস ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, অনেকদিন বাদে আজকে আবারও তোমাদের জন্য একটি নতুন সাউন্ড সেটআপের ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে শুধু সাউন্ড সেটআপের ভিডিও নয়, আজকে সাউন্ড সেটআপের পাশাপাশি তোমাদেরকে দেখাবো আমাদের ময়নারি একজন নামকরা দাদা ভাই, যার নাম হচ্ছে কুমার অভিজিৎ। তোমরা অনেকে হয়তো চেনো, তো সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে প্রচণ্ড পপুলার। তো সেই দাদা ভাইয়ের প্রোগ্রাম শ্যুট করার জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে, এবং ওখানেই কিন্তু পাচ্ছে আমাদের ময়নারির নামকরা সেটআপ বর্গভীমা মিউজিক। সেই সাউন্ডটিও তোমাদেরকে দেখানোর জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো ফলে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। ওখানে গিয়ে আমরা বলছি কী পুজো উপলক্ষে হচ্ছে এবং কোথায় হচ্ছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা বর্গভীমা মিউজিকের কাছে চলে এসেছি, এখন খেলা হচ্ছে এদিকে মিউজিক্যাল চেয়ার, আর হোলিতে বাজছে এখানে। তো বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কলাগিছিয়া বলে একটি জায়গাতে। তো আমাদের ময়নারি ঠিকই পাশে। তো কলাগিছিয়াতে আমরা এসেছি, এখানে হচ্ছে চিল্কা হাইস্কুল রয়েছে। তো চিল্কা হাইস্কুলের কাছ থেকে একটু ভিতরে ঢুকলেই কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছিলো। তো দেখতে পাচ্ছ বর্গভীমা মিউজিক এসেছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে বর্গভীমা মিউজিক, এই বর্গভীমা মিউজিক কিন্তু আমাদের ময়নারি সেট আপ। তো এই সেট আপ কিন্তু দীঘা, কাঁথি, কন্টায়, হলদিয়া, মেদিনীপুর বিভিন্ন কিন্তু জায়গায় কাঁপিয়ে এসেছে। তো সেই সেট আপই কিন্তু এসেছে পাঁশকুড়ার কলাগিছিয়াতে। তো বন্ধুরা, আমাদের এই গ্রাম বাংলার সুন্দর গ্রামীণ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমাদের বর্গভীমার অপারেটর এখানে অপারেট করছে আজকে মিক্সচার নিয়ে। এই যে আবার টানটান উত্তেজনা, মিউজিক্যাল চেয়ারে আর দুজন বাকি আছে, দেখা যাক এদের মধ্যে কে ফার্স্ট হয়। এই যে একজন ভাই আর ভাই সেদিকে একজন আছে, ওই যে মাঝখানে ওঠে।
যাও, ওকে লিস্টটা দিয়ে দাও। এদিকে সবাই একটা হাই কর। আমাদের স্ক্রিন আসছে নাকি? পূজা এলইডি স্ক্রিন। অভিজিতের প্রোগ্রাম আছে না? আর ইউসি আসার কথা ছিল, আসবে না? আসবে না, দাদা আশ্বস্ত হয়ে গেছে, আসবে না। তো বন্ধুরা, এবার আমরা এখানকার অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে কিন্তু কুমার অভিজিৎ এবং আরিওসি সিনথিয়া এই দুজনের আজকে প্রোগ্রাম ছিল। তো আরিওসি দিয়ে অসুস্থতা হওয়ার কারণে আজকে আসতে পারবে না, তো তারই পরিবর্তে আজকে আসতে চলেছে নবাব নন্দিনী সিরিয়ালের সেই বিখ্যাত আর্টিস্ট নন্দিনী। তো এখানে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠানটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছ, এদিকে আমাদের লাইভের সমস্ত জিনিসপত্র রেডি করা চলছে, আর আমরা আজকে ক্যামেরা নিয়ে এসেছি। আমাদের সঙ্গে আরও অনেকগুলো স্টুডিও এসেছে, যেমন তপতী স্টুডিও, শুভম স্টুডিও এবং পূজা স্টুডিও। তো আরও বেশ কিছু স্টুডিও আছে, আমি নাম জানি না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সবাই তোমাকে খুব ভালোবাসা দেবে, আমার জন্য একবার দৌড় জোরে একটু সবাই মিলে তালি দিন তো। দেখেছেন তোমার উঠো না, টুরু লাভ ঠাম্মা। আচ্ছা একবার ওঠো, একবার একবার, বাচ্চা ঘুমাচ্ছে না, একবার ঠাম্মা একবার আসে প্রেম। দেখো আমার কি, আমার হৃদয়টা কি বলছে বুঝতে পেরেছো? নাকে সাথে করে তার তাহলে তুলব না যে প্রেমেতে স্বপ্ন দেখে গো রাখ জাগে দুনয়ন চিতারা গুনে দেখি সেই প্রেম আজ জ্বলছে এখন আমার প্রেমে পড়ে গেল গো যে প্রেমেতে লেখা হয় দুটি নাম আজ তার করি নাম রক্ত ঝরিয়ে তবু পাই না কেন সে প্রেমের দাম যে প্রেমেতে স্বপ্ন দেখে রাতে জাগে দুনয়ন চিতারা দূরে দেখি সেই প্রেম আজ চলছে এখন। গাইব পুরো গানটা না এখানে শেষ করি? পুরো গানটা শুনবেন আম্মা, তুমি তো আমায় ভালোবাসলে না, বারবার বলছো যাও না যাও না, আমি তোমায় ভালোবাসি আম্মা। এক রাস দুঃখ নিয়ে যাচ্ছি আম্মা, একবার আসে প্রেম কাঁদে বারবার বেদনাকে সাথী করে তার ওঠাম্মা তুমি আমায় ভালোবাসো না, একবার আসে কাঁদে বারবার বেদনাকে সাথী করে তার নিজার কোনো মাপ প্রেম তো বিশাপ নিজার কোনো মাপ সয়ে যেতে হয় তাই এত বিচার যে প্রেমীতে স্বপ্ন দেখে রাত জাগে দুনয়ন চিতারা দূরে দেখি সে প্রেম এবারে আজকে রাতটাতে সবাই মিলে যেহেতু জাগবেন, জেগে আছেন কষ্ট করে, তাই সেই রকম একটা ফাটাফাটি ডান্সের গান হবে, ঠিক আছে? সবাই মিলে একদম ফাটিয়ে আনন্দ করবেন, ঠিক আছে? আর দুটো ঠাম্মার জন্য একবার জোরে তালি দিন সবাই সবাই। এখানে যত ঠাম্মা যত দাদু আছে সবার জন্য আমার তরফ থেকে ভগবানের কাছে প্রার্থনা রইল, আপনারা যেন ভালোভাবে বাঁচেন, ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন। সবাই একটু জোরে ঠাম্মা দাদুদের জন্য একটু জোরে তালি চাই। একদম বাহ, কে বাদ কে বাদ, ধন্যবাদ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আপনাদের ভালোবাসা, ধন্যবাদ। এবারে চলুন সবাই মিলে একটু নেচে নিই, বসে বসে আর একবার একটু জিনারা বলছিলেন একটু নাচের গান হোক, আর সকালে হাত দিয়ে
এই দিকটা দেখো বেশি বেশি সবাই শান্ত জেগে থাকো তারা জেগে থাকো আমাদের সাথে আজ রাত্রি জাগো তোমরা একবার একটু দাঁড়িয়ে দেখে নিজুল বাপের এই পৃথিবীকে সবাই মিলে নিজুল বাপের এই পৃথিবীকে সবাই মিলে সবাই সারা রাত জাগো বলো সবাই সারা রাত জাগো সবাই সারা রাত আচ্ছা ভুলেও এই ড্রোন ক্যামেরার দিকে হাত বাড়াবে না এক প্রথমে তো আমি দেখছিলাম মানে আমার ভয় লেগে গিয়েছিল একজন ঠাম্মা গিয়ে ধরতে যাচ্ছিল আরে বাবা একদম ওই কাজটি করবেন না ভুলেও পাখাগুলো যেভাবে ঘুরছে হাত তো কাটাই কাটা তো হবেই তার উপর ওর যে দাম যে দাদা ভাইয়ের তার পুরো মানে কী বলবো তার অনেকটাই ক্ষতি হয়ে যাবে একবার যদি কারো হাতের সঙ্গে টাচ লেগে যে যার হাতের সঙ্গে লাগবে তার হাতটা তো কাটবে সঙ্গে তার ড্রোন ক্যামেরাটাও পুরো একদম নষ্ট হয়ে যাবে তাই না বিশ্বজিৎ উড়াচ্ছে না আচ্ছা ও হ্যাঁ আরে ডিজে বিশ্বজিৎও আছো অনেকেই আছে আমার ক্যামেরা দাদা ভাইদের জন্য একবার একটু জোরে তালি দিয়ে দিন তো ওরাই একমাত্র আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তপতী স্টুডিও শুভময় স্টুডিও পূজা স্টুডিও সঙ্গে ডিজে বিশ্ব স্টুডিও আছে এই খ্যাতনামা অভিনেত্রী কে ইমরিও সিরিয়ালের নবাব নন্দিনী সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী নন্দিনী প্লিজ ওয়েলকাম ভালো সামনে আসবো আচ্ছা সবাইকে প্রথমেই হ্যাপি হোলি সবাই হোলি কেমন কাটালে ভালো আইকে আপনাদের সবার সঙ্গে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আপনারা তো আছেনই আমিও আছি আজকে অনেক গল্প অনেক আড্ডা এটুকু হবে দিদি ভাই জানিয়ে দিলেন তাই তো তো আপনার পারফরমেন্স যাওয়ার আগে দু একটা প্রশ্ন বন্ধুরা ছুঁড়ে দিয়েছেন তার এক দুটো প্রশ্ন কি করতে পারি অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে বন্ধু আমার বন্ধুদের থেকে প্রথম প্রশ্নটা হোক আমার বন্ধুদের থেকে একটা প্রশ্ন হোক নাকি প্রশ্নটা হবে তো বন্ধুর মুখটা শুকিয়ে গিয়েছে আপনার প্রশ্নটাই করছি বলছে নগদে পারবো না অদিতি ভাই রেখে যেতে হবে ধার নগদে পারবো না অদিতি ভাই রেখে যেতে হবে ধার বিনিময়ে দিয়ে যাও না তোমার মোবাইল নাম্বার এবার আপনার প্রশ্নটা বৌদিমণি আরেকটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমার বৌদিমণি তো বাচ্চা কাকে নিয়ে রেডি একবার বাড়ি পালিয়ে যাবে না না আপনার প্রশ্নটা হচ্ছে ওনারা কী বলছে জানতে চাইছেন কি জানেন বলছে শাড়ি গয়না নাকি গ্রামের মেয়েদের কাছে সত্যি অনেক দামি শাড়ি গয়না নাকি গ্রামের মেয়েদের কাছে সত্যি অনেক দামি সিরিয়ালের মেয়েদের কেন হয় দু তিনটা স্বামী নদীর বুকে আছড়ে পড়ে ওই নদীর ঢেউ নদীর বুকে আছড়ে পড়ে ওই নদীর ঢেউ তোমার বাস্তব জীবনে সাথী হিসেবে এসেছে কে কেউ না এখনো পর্যন্ত খুঁজে পাইনি খুঁজছি এখানে এত মিষ্টি মিষ্টি ছেলে এদের মধ্যে কাউকে দেখতে হবে ওহ হ্যাঁ আমার বন্ধু কি বলছে গাড়িতে প্যাসেঞ্জার থাকে অনেকে ড্রাইভার হয় একজন গাড়িতে প্যাসেঞ্জার থাকে অনেকে ড্রাইভার হয় একজন এতগুলো ছেলের মধ্যে কাকে দিয়ে যেতে চাইছো তোমার মিষ্টি মন